বাংলাদেশ শুধু ফ্যাসিবাদের কবলেই পড়ে নাই, বর্ণবাদীদের কবলে পড়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে ক্ষমতাসীন দল। ইমরুল হাসানের রিপোর্ট। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা বলেন, 7ই জানুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ফের একদলীয় শাসনের দিকে এগুচ্ছে দেশ। মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে অভিযোগ করে তারা বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা লড়াই করছে তাদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগও করেন তারা। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এ ব্যাপারে কোনো বিতর্ক হতে পারে না, কারণ সেটা বিতর্কিত করতে গেলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই বিতর্কিত করতে হবে। আজকে যারা এটা করছেন তারা মূলত পক্ষে স্বাধীনতার পক্ষে শক্তি নন। গণতন্ত্র প্রতিষ্ঠা কি আমাদের বিএনপিরই দায়িত্ব? সাধারণ মানুষের দায়িত্ব নাই? বিএনপি মোটেই ব্যর্থ হয়নি, বিএনপি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছে। কবে বাংলাদেশ জাগরণ হবে, কবে আবার ছাত্ররা 71-এর ভূমিকায় যাবে আমি জানতে চাই। এই ঘরের মধ্যে স্লোগানে কোনো কাজ হবে না, স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয় নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছি, বুকে রক্ত দিয়েছি। অর্থনীতিতে দুরবস্থা চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ মানুষের, রাজনৈতিক কারণে সমাজকে বিভক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কোথাও আওয়ামী লীগকরণ ছাড়া বা তাদের নিজস্ব লোকগুলোকে ছাড়া তারা কাউকেই কোথাও দাঁড়াতে দেয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবলে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবলে পড়েছে। আমাদের বিএনপি যারা করে তাদের ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে, আমাদের বিএনপি যারা করে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি দূর সম্পর্কের আত্মীয় যারা আছে তাদেরকে পর্যন্ত বিএনপি হিসেবে চিহ্নিত করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। 28শে অক্টোবরের পর তরুণ যুবকদের মাঠে নামানো যায়নি স্বীকার করে গণতান্ত্রিক লড়াইয়ে তরুণদের জেগে ওঠার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।